উঠবো নাকি সবাই আছে তো গাড়ি তো উড়ে দিকে গেলি আমি গাড়িতে উঠলাম কিন্তু তোমাদেরকে বললাম দেবো হ্যালো নমস্কার, আমি সমাজ সেবিকা বাবলি মুখার্জি বলছি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল কাজ করি দীর্ঘ 9 বছর। তো আমার একটা নিজের একটা সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য আমার এই প্রতিবাদ আজকের। তো আমি তো এখান থেকে যথেষ্ট সহযোগিতা পেলাম, আমি আশা রাখছি যে আপনার কাছ থেকেও সহযোগিতা পাবো। আমি যাচ্ছি, আমি যাচ্ছি দাদা, ওখানেই যাচ্ছি আপনার ওখানে। আচ্ছা আচ্ছা, এই ফটোটা পাঠাচ্ছি, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই কি হোয়াটসঅ্যাপ নাম্বার? আচ্ছা দাদা, পাঠাচ্ছি পাঠাচ্ছি, ওকে ওকে। ঠিক আছে, এটা দিয়ে আমাদের একজন ওদের সাথে, চলো না, চলো চলো চলো, তনুকা দিকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আমি কি বলবো, আমি আরে আর বেরোবে না, ওর বউ যখন বলে দিয়েছে, নাম বেরিয়ে গেছে তো, ওর বউ তো সত্যি কথা বলে দিয়েছে। দেখুন আমরা মানে আমাকে এখন তো আর না বলার কিছু নেই, আমারই ফেসবুকের একজন সহযোদ্ধা, ফেসবুক থেকে পরিচয়, সেই সহযোদ্ধা দিদির নামটা আমি পরে নেব, এখন নেব না। আমাদেরকে যে অ্যাড্রেসটা দিয়েছিল, লাইট অফ করো, যে অ্যাড্রেসটা দিয়েছিল, আমরা ওই অ্যাড্রেসে দিদির ওপর বিশ্বাস করে আমরা ওই অ্যাড্রেস ধরে আজকে চলে এসেছি। আপনাদের সকলের ঈশ্বরের কাছে যে প্রার্থনা করেছেন আপনারা, সত্যি আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর এখানে যে আমরা এসেছি, যে জায়গাটায় আমরা দাঁড়িয়েছি, ঠিক সঠিক জায়গায় দাঁড়িয়েছি, ঈশ্বর আমাদেরকে সঠিক জায়গায় দাঁড় করিয়েছে। এবং দাঁড় করানোর পর আমরা এখান থেকে, এখানকার যিনি তৃণমূলের যুব প্রেসিডেন্ট আছেন, তৃণমূলের যুব প্রেসিডেন্ট তো পদে আছে, হ্যাঁ উনি তৃণমূলের পদে আছেন, প্রেসিডেন্ট শুনলাম, যুবরই প্রেসিডেন্ট, কারণ যুবরাই সাথে আছে, আর ভাইটির বয়সও বেশি নয়। তো কি বলবো, ভাগ্যক্রমে ঈশ্বরই তাদের সবাইকে কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দিল। ও নাম বলেছিল রাহুল দাস, হ্যাঁ দাদা আপনারা ঠিকই শুনেছেন, ও রাহুল দার গাড়ি চালাতো, সেই রাহুল দার গাড়ি চালাতো, গাড়ির মালিকের নাম নিয়েছে। তো সেখান থেকে এটা আমরা জানতে পারি, বা গাড়ির মালিক যিনি, তিনিও এসেছিলেন, আমাদের সকলে মিলে এখানে খুব সহযোগিতা করেছে। মানে আমি আবদালপুর 3 নম্বর শ্রীনগর, তাই না? হ্যাঁ, তো আমি এখানকার যারা নেতৃত্ব আছেন, তৃণমূলের নেতৃত্ব, মানে ওনাদের কাছে আমি সারা জীবনের জন্য চিরকৃতজ্ঞ, কারণ ওনারা যে হেল্পটা আজকে রাতের অন্ধকারে, আজকে কৃষ্ণনগর থেকে এসেছি, দেখুন ওনারা বাইকে করে যাচ্ছে, ওনাদের বাইকে আমাদের সোমেন ভাই আছে, ওনারা সকলে বাইকে করে আমাদের সেই জায়গায় নিয়ে যাচ্ছে, ঠিক আছে। ওনার স্ত্রীর সাথে কথা হলো, সারাদিন এত ফোন গেছে, লাস্টে বউকে ফোন ধরিয়ে দিয়েছে, নেমে গেছি, দেখুন চলে এসছি, সঙ্গে থাকুন, নেটওয়ার্কের প্রবলেম হলে আমরা ভিডিও করছি, ফোন করো ফোন করো, তোমরা নেমে যাও ফোন করো, ওপেন, কাউকে ভিডিও করতে মানা করবে আমার পারমিশন ছাড়া।
পরিমলকে বলা মানা করে দাও। এই পরিমল যা ফোনে ভিডিও। এই প্রতিমা কাজগুলো তোলেন তো দাদা। কই বুঝেছ? ফোন হোক, লাস্টে আমি নামছি। সত্যি ঈশ্বরের প্রতি এই কারণে দাদা আমি বিশ্বাস রাখি দাদা, আমি ঈশ্বর বিশ্বাসী জানেন। এই এতগুলো ছেলে, ইয়ং ছেলে বলুন কিভাবে আমাদের পাশে দাঁড়ালো বলুন। হ্যাঁ হ্যালো, এতগুলো ছেলে, এতগুলো ছেলে, মানে আমি অবাক। দাদা আমার দিদির সঙ্গে আছি কলকাতায়। কি বলছো? আমি এখন নামবো না, আমাকে ডাকবে তারপরে নামছি। এমনু বলছে আমাকে ডাকবে যখন তখন নাম থাকে, অ্যাড্রেসটা পেয়ে নি। তুমি এখানেই থাকো মনু। সবাই খুব হেল্প করছে, এটা সব আপনাদের আশীর্বাদ, প্রার্থনা, ভালোবাসা। খুব হেল্প করছে এখানকার লোকাল নেতৃত্ব, ভীষণ হেল্প করছে, ভীষণ হেল্প করছে। তাদের মানে আমার বলার ভাষা নেই। প্রত্যেকটা ইয়ং জেনারেশন, যারা ইয়ং ছেলেরা, ঠিক আছে, প্রত্যেকে এগিয়ে এসেছে আমাদের পাশে, প্রত্যেকে এগিয়ে এসেছে আপনাদের আশীর্বাদের জন্য। তাহলে একটু জল খাবো। এমনু আমার ব্যাগ কই? ব্যাগের পকেটে দেখো, এটিএমটা আছে তোমার পকেটে রাখো তো। এটিএমটা সরাও, এটা একদম বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, পকেটে রাখো। ব্যাগের সামনে পকেটে লবঙ্গ আছে, দাও তো দিদি। এ বড় দিদি এখানেই তো বললো আসতে, না ওই তো ভাইগুলো তো আছে লোকাল। আমি নামি নামি বলছি আমার ব্যাগ দাও। ওখান থেকে এই অবধি একটা টোটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ড, এটা টোটো স্ট্যান্ড, এটাকে তৃণমূল ভ্যান স্ট্যান্ড বলে। তৃণমূল ভ্যান স্ট্যান্ড বললেন, আমি আপনাকে এই অবধি পৌঁছে দিলাম। কথা ছিল এই অবধি এখানে ফোন করে আসবে। পেয়েছে বলছে, দেখো তো আমি চাই তোমার এত উপকার তোমার থাকতে। এই ব্যাগ দাও। তোমরা এই ছবিটা দেখো, বললো গাড়ি চালায়। হ্যাঁ সেম সেম, ঠিক বলেছো, ঠিক 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 ঠিক। ও আমি গাড়ি নিয়ে এসেছি, গাড়ি ঠিক আছে, ও আসুক। আরে সামনে
ওই ভাই থাকতেই আমি চাই এই ভাই থাকতেই একটা উপকার মানে পাবো আমরা। আমি গায়ে হাত তুলবো না, তুলতাম তুলতাম কিন্তু তোমরা আছো আমি তুলবো না, না গায়ে হাত তুলবো না তাই বলছি, না গায়ে হাত তুলবো না। প্রেসিডেন্ট মানা করছে ওনাদের সম্মান, সব থেকে বড় কথা বউটার অবস্থা ভাবতে পারছো? ওই তো ওই ভাইটা, আরে ইয়ে সন্দীপ দাস, সন্দীপ দাস ও চিনে গেছে, চলো 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 সারাদিনে কত মানুষ কোথা থেকে, নেপাল, গুজরাট, কোথায় আমেরিকা থেকে ফোন করেছে আমাকে। কোয়েল দৌড়াও, কোয়েল পালায় না জানো, চিরঞ্জিত দৌড়াও, ওদের মহিলাদের সাথে পরিমল দৌড়াও, আমি ভাইদের সাথে আছি, আমার দৌড়ানোর ক্ষমতা নেই, শাড়ি বেঁধে যাবে বুঝেছো, নাও ভাইদের সহযোগিতা আমি জীবনেও বুঝবো না। আমার দরকার ছিল জুতোটা খুলে আসা গাড়িতে, দেখো ভদ্রগড়ের ছেলে দেখো, ছি 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 ছি, তুই তো মেয়েটা মনে হচ্ছে, হ্যাঁ আপনার ছবি দেখেছি, এই তো আপনি, হ্যাঁ আচ্ছা শোনো বোন, আমি একটা কথা বলি, তুমি তো একটা বোন, আমি দিদির মতো ধরে নেবো, আমি একজন সোশ্যাল ওয়ার্কার মানে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে অসম্মান করবো না, ঠিক আছে, আর সেটা আমার পরিচয় নয়, আর কৃতিত্ব এটা নয় যে গায়ে হাত তোলা তুলি, আমার কথা হলো সম্মানের সাথে, ওনার ফোন নাম্বারটা তো ওনার, হ্যাঁ আমি তো ফোন নাম্বার দেখেই এসেছি, ঠিকানা তো আমি ফোন নাম্বার ধরেই বের করব, ওনার কান টানলেই মাথা বেরিয়ে আসবে কে ফোন করেছে, আমি কথা শোনাবো বোন, তুমি আসো, উনি থাক, তুমি আসো, ছি 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 কি আমি পেয়ে গেছেন, আপনার মহিলারা আছেন, দুটো ছেলেকে আমি রেখে যাচ্ছি, গণদা এই ওয়ার্ডের ছেলে যুব সভাপতি ও আসুক, ও সামনে কথা বলুক, যা ডিসিশন নাও ওর সাথে কথা বলুন, বেরোচ্ছি, বোন শোনো তুমি এসো, আমি তোমার দিদির মতো,
আমি একজন সোশ্যাল ওয়ার্কার, আমার কাজ হলো কি মারপিট দাঙ্গার নয়। আমি দাঁড়াবো না, চলো এই ওয়ার্ডে ছেড়ে গুলো না আসলে কিছু মারবি না। আরে বাবা কি বলছেন টা কি তুমি ভুল করেছো না মানছো? তুমি কি ভুল করেছো? তুমি ভুল করেছো এইমাত্র তো বললে, কি ভুল মানে কখনো মানে মেয়েদেরকে টোনটা বিক্রি করছো? চুপ করো না, হয়তো বলছে তো কথা বলেছে না বলে আমি জানি, পরে বলছি। এবার ফোনটার লক বড় হাতের রেল, আর তুমি বিএ বিএল মাল আলোতে যাবো তখনও বলেছি যে আমাকে নাম্বারটা দাও, যে করেছে তার নাম বলো। বলছে না তাকেই বললাম, দেখুন আপনি কিন্তু বেঁচে বাঁচবেন না, ক্ষমা চেয়ে নিন। সোশ্যাল মিডিয়ায় বলেছি, তোমরা লাইভটা দেখবে, আমার দিদি হিসেবে একদম সন্তান, আমি যথেষ্ট চেষ্টা করেছি বাঁচানো কিন্তু পারিনি। মুখ আছে একটা কথা বলবো, অন্ধকারে তো কথা হয় না, আলোতে বসো না, একদম দেখিয়ে দাও, দেখিয়ে দাও। এ ভাই বলো তো দেখিয়ে দিতে, বলো তো ভাই দেখো, এখন আমাদের যুব সভাপতি আছে, এখানেই ট্রিটমেন্ট হবে। এটা ঠিক কথা ভাই, এটা ট্রিটমেন্ট এখানেই হয়ে যাবে। এই বোনটার সাথে আমি একটু সাইড একটু কথা বলি, আসো মেশো পরে কথা বলি, মেশো একটু পরে কথা বলছো। এই আমার ফোনটা দাও না, যেটা কল রেকর্ড আছে দাও দাও। তুমি শুধু শুনবে বোন, তোমার যদি তুমি যদি হতে, তোমাকে যদি কোনো পুরুষ মানুষ বলতো, আর আমার সব থেকে কথা বলো, আমাকে থানা পুলিশ উকিল বাবুরা সবাই সম্মান করে, শুধু তাই নয় সমস্ত ধর্মের মানুষ দলের মানুষ আমাকে সম্মান করে। রেকর্ডিংটা শুনো, হ্যাঁ তুমি যদি শোনো, বলছে কি শোনো না, আমি জানি তোমার আজকে অনেক বড় ক্ষতি, বুঝতে পেরেছি তোমার সেখানে রেসপন্সিবিলিটি যাওয়ার, একদম তোমরা ওই দিকটায় চলো না, ঠিক আছে একটু আলোতে নিয়ে এসে দাও, তাহলেই হবে। আলোতে নিয়ে আসো, ক্যামেরাটা তারপরে আপনি ব্যাপারটা দেখুন, কারণ ওর পার্সোনাল নিজস্ব ব্যক্তিগত কাজ আছে,
ভাই তোমাদের সম্মান আমি নষ্ট করবো না, আমি এখনো মাথা ঠান্ডা করে আছি, নিয়ে চলো পাশের ঘরে, নিয়ে আসো পাশের ঘরে, চাপদাইটাকে চাপদাইটাকে নিয়ে আসো। আমি অত বুঝি না, দুইজনকে বের করো, প্রথম থেকে বলছি ক্ষমা চাও, চাইছে না প্রথম থেকে লাইভ ক্যামেরায় বহু মানুষ ফোন করেছে ভাই, বহু জায়গা সাবধান হয়নি, উনি জানেন উনি জানেন ছবি কার্ড আমার দায়িত্ব না, আমার রেকর্ডটা দাও না, ফোনটা দাও না, রেকর্ডটা শোনাও, ও যখন আমায় সত্যি বলেনি তাহলে ওর আর বাঁচার কোন জায়গা নেই, আমার ফোনটা আমাকে বলা উচিত ছিল সত্যিটা, হ্যাঁ হ্যাঁ এটা আমার ছবি, এদেরকে আমি চিনি না, এদেরকে আমি চিনি না, এ যায় এই দোলতলাতে গেলে আছে দাদা, আছেন দাদা অবশ্যই সঠিক এর ফোন নাম্বার, মানে ব্যক্তিটা ইনি, এনার ফোন আজকে যদি আমার ফোন নাম্বার কে বলছে অন্যায় করে মামুনের সাথে, হ্যালো যেমন মেনে নেবো না, হ্যালো কে বলছেন, অন্ধ্রপ্রদেশ থেকে লাইভ বন্ধ হয়নি, নেটওয়ার্কের প্রবলেম গো, এখানে সবাই আছেন সবাই সহযোগিতা করছেন, আশা করছি হবে, বুঝতে পেরেছি, বাপন পাত্র ফেসবুকে ফ্যান ফলোয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ, আমার কি লাইভ ক্যামেরাটা অফ হয়ে গেছে, সবাই বলছে বন্ধ হয়ে গেছে, দেখো তো না কমেন্ট আসছে মানে আসছে এই লাইভ আসছে, আচ্ছা বলছি ও রেকর্ডটা শোনাবো, বলছি আপনার সাথে কথা বলবো তো, হ্যাঁ না শোনাবো, তাই বললেন তো আমি রেকর্ডটা একটু শুনিয়ে নিই ওনার স্ত্রীকে, তারপরে কথা বলি, না এটা পরেরটা, হ্যালো কে বলছেন, কোথা থেকে, ইন্দোর থেকে, কে বলছো গো ভাই, হ্যাঁ ইন্দোর সে অ্যাওয়ার্ড নিতে গেছিলাম, ঠিক ঠিক, আছে সবার সহযোগিতা পাচ্ছি, অবশ্যই করব, আইন হাতে তুলে নেব না কিন্তু করব, ব্যবস্থা করব, মেন মাথায় ধরেছি, এবার হাত দুটো মাথাকে ধরব, সবাই সহযোগিতা করছে, লোকাল নেতৃত্ব তৃণমূলে যারা আছেন, যেখানে দাঁড়িয়েছিলাম সেখানকার যুব সভাপতি উনিও করেছেন সহযোগিতা, তোমরা তো সবই দেখছো লাইভে, যুব সভাপতি না না ছাড়বো না ছাড়বো না ছাড়বো না, তোমরা সারা বিশ্ব থেকে ফোন করছো আমি কেন ছাড়বো বলো ভাই, কি ইন্টারেস্ট আছে, একে ধরলে এর নিজের স্ত্রীকে অত্যাচার করে, ছি 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 ছি, নিজের স্ত্রীকে নোংরা ভাষা দিয়ে কথা বলায় লোককে দিয়ে, হ্যালো 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 দিদি, হ্যাঁ আমি সময় অধিকারী বেহালা থেকে বলছি, হ্যাঁ বলুন, তুমি নিজে হাতে মারবে ওকে, না ছাড়বো না আমি দেখছি সেটা ব্যবস্থা করছি, আমি একটুখানি দাঁড়াও আমি রেকর্ডটা শুনিয়ে দিই ওনাদের, একটু রেকর্ডটা শোনাই, সবাই আছে ওনাদের সময় নষ্ট হচ্ছে, আমি পরে ফোন গুলো তুলছি, হ্যালো কে বলছেন, গঙ্গাসাগতী কে বলছেন একটু বলুন,
হেমন্ত প্রধান, আমি ওখানে পেয়েছি দাদা, আপনি লাইভটা দেখতে থাকুন, আমি পরে আপনাদের ফোন ব্যাক করছি, কারণ যারা আছেন তাদের সময়টা নষ্ট হচ্ছে তো ওই জন্য। হ্যালো, বাপরে, হ্যালো, এ দুটো হাতে চর মারবো সেটা আগে আমি দেখছি দাঁড়া, আগে যুব সমাজ সমিতির সাথে কথা বলে নি, একদম 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 দেখে নিচ্ছি দাঁড়াও। কে বলছেন? হ্যাঁ, তোমরা লাইভটা দেখতে থাকো, আমি পরে তোমাদের ফোনগুলো তুলছি। হ্যাঁ, আমি একটু কথা বলে নি, নাহলে তো সময়টা নষ্ট হচ্ছে ওই জন্য। আর কারো ফোন তুলবো না এখন, রেকর্ডটা শুধু শুনি, এই পাড়া থেকে যাবো। না, ওটা ড্রাইভার, এইটা ড্রাইভার, এ ফোনটা করেছিল, এই ফোনটা রেখে গেছিলাম গাড়িতে, আর এই ফোন আমি প্রথম দিনই সতর্ক করেছি। মিথ্যে বলবেন না, কথা বলছি দিদি ভাই, কথা বলছি, একজন কথা বলছি। পরিমল, ক্যামেরাটা করো তো, এটা আপনি? হ্যাঁ, ওহ, টেস্ট করতে করতে সেটা ড্রাইভার টেস্ট করতে ফোনটা কই আমাদের আবেদন আপনার কাছে। বলছি প্লিজ এখন কেউ একটু ফোন করবেন না, বা শোনা যাচ্ছে না কথা, যাচ্ছি বলছি এখন কেউ ফোন করবেন না, একটু পর এই ব্যাপারটা সলভ হয়ে যাক, তারপরে দিদি সবার ফোন আপনাদের রিসিভ করবে। আমি রেকর্ডটা শোনাবো একে শুধু, আমি তার জন্য, কিন্তু ফোনটা আমার এত আসছে তো প্রাইমোট করে দিয়ে আসছে, এটা থেকে শোনাও। ঠিক আছে ঠিক আছে, আমরা ফাইল এর আমার সাথে আছে, ফাইল মেসেজ করে রাখুন, আমি দুটো প্রাইমোটটা করে দিচ্ছি, মানা করে দাও না, একটু লাইভ ক্যামেরা সবাই ফোন বলে দিয়েছি, আমি আমি বলে দিয়েছি, প্রাইমোট করে দিয়েছি, আমি ফুল দাদা আপনাদের পেয়েছি, আমি ফুল, হ্যাঁ সে বিশ্বাসটুকু আছে আমার, সম্পূর্ণ সহযোগিতা পাবেন, এইটুকুনি আপনাকে বলছি, মানে আশ্বাস দিচ্ছি। দিদি দাও, আমি তখন মেদিনীপুরে এসেছিলাম, একটা পুলিশের কেসে ছিলাম আমি, তখন মেদিনীপুরে আমি ফোনটা তুলতে পারিনি, ফোনটা কেটেছি আমি, জিপনাট কানেক্টেড, এটা 23 তারিখে, সেদিনকে আমরা ফিরেছি মেদিনীপুরে, গেছি 17 তারিখ রাতে রওনা দিয়েছি, 18 তারিখে পৌঁছেছি, 19 তারিখে কাজ করেছি, রাতে রওনা দিয়েছি, 21, 22, 23 তারিখ উনি আমার ফোন করছে, কানেক্টেড না। ঠিক আছে, প্রথম রেকর্ড তো আপনাদের সঙ্গে। সকালে ফোন, এই যে কথাটা বললেন, আপনাকে লাগবে আমার, আপনি বুঝে গেছেন, আপনি বুঝে গেছেন ওনার গলার ভয়েস, ব্যাস কিছু কথা বলুন। আমি তো অন্যায় ভাবে তো কিছু জানতে পারি, হ্যাঁ আপনারই ভয়, একটু চুপ করুন, গাড়ি ভয় যা সব এখন দুনিয়ার লোক দেখে এই গাড়ি, চুপ করো না, বল একটু
এইটা শুধু শুনবেন, আমার তো খানি মানে ক্ষমা করবেন আমাকে শোনানোর জন্য। নাম্বার আমার, আমি ফোনটি জল আনতে গেছিলাম। আছে কথা বলছো তো, একটা মানুষ কথা বলাই বেটার। এটা তো রেকর্ড, বাকিটা ভিডিও কলে যেগুলো নোংরাম হয়েছে সেগুলো না দিদি ভাই আর শুনতে পারবো না। আপনি না না ঠিক আছে, ওটা তো আমরা বুঝতেই পাচ্ছি, যেটা শোনালেন সেটা নরমালি শোনা যাচ্ছে। ওই জন্যই তো আমি শোনালাম, একটু মানে উনাকে বলতে দি কথাটা। আপনি ফোন করুন ড্রাইভারকে ইমিডিয়েটলি এখন। দিদি ভাই ফোনটা দিন, দিদি ভাই ফোনটা দিন ওনাকে, কথাটা এমনি বললেই ভালো হবে। তুই কথা কথা বল, বলবেন আপনি আছে ওখানে ডাকো, আবার শোনায় দরকার আছে। ঠিক আছে আওয়াজ পেয়ে গেছে মানে আপনি শুনিয়েছেন আওয়াজটা, সাইডেও কথা বলছেন, ফোনটা রিসিভ করে তখনই আসে। আরে দরকার পড়লে ওনার বাড়ি যাবো, ছেড়ে দিন ছেড়ে দিন ফোনটা করি। আমি তো চাই ওনাকে ধরো, আমি কেন এই ফোন, হ্যালো ওনাকে ধরবে, আপনার স্বামীও তো ধরবো। হ্যাঁ ধরো, আমি বলি না করো। হ্যালো হ্যালো স্পিকার অন আছে, স্পিকার বলো কথা বলো। হ্যালো কোথায় রয়েছো? হ্যাঁ বাড়িতে, কোথায় দোলতলা পাম্পে, কোথায় বাড়ি গেছো? গাড়ি খালি করতে গেছো, এর মধ্যে বাড়ি চলে গেছো? আমি যাচ্ছি রাখো, কিছু হয়নি, এমনি দরকার আছে। তুমি আসো এদিকে, আমার বাড়িতে আসো। হ্যাঁ কিছু হয়নি, তুমি আসো, তোমার সাথে দরকার আছে। আমি যাচ্ছি তোমার ওখানে। তোমার বাড়িটা কোথায় ভাই? হ্যালো হ্যালো দাদা বলো তো, টাকে বুঝে গেছে গাড়ি নিয়ে, মাত্র খালি করছিল, পাঁচ মিনিটের মধ্যে গাড়ি খালি করে দিয়েছে। আমি তো দোষ করিনি দাদা, আমি তো দোষ করিনি। একটা কথা বলবো, আমি মানুষ ঘুমাইছে, মানুষের অসুবিধা আমার অসুবিধা। আমি আসবে, আমি আমার ওয়ার্ডের একটা দায়িত্বে আছি এবং আমার কাউন্সিলর শান্ত প্রিয়, আমি চাই আমার ওয়ার্ড আমার যেন পরিষ্কার থাকে। আমি তোমাকে অ্যারেস্ট করাচ্ছি, তুমি কাকে ডাকবে না ডাকবে তোমার ব্যাপার। আমি কাকে ডাকবো, আমার কেউ নেই, আমি কাকে ডাকবো? হ্যাঁ আমার কেউ নেই, আমি কাকে ডাকবো? তোমার তোমার ফোনটা রাখো, ফোনটা রাখো। হ্যালো হ্যাঁ বলো বলো বলো। হুম তাহলে আমি আমার প্রশাসন আছে, অবভিয়াসলি আমার প্রশাসন কথা বলবে, আমার প্রশাসন কথা বলবে, আমার প্রশাসন যে কথাটা বলবে সেটার সাথে আমি সম্মত। আমি তো ভুল করি, আমি বিচারক না, আমি আমার ওয়ার্ডকে পরিষ্কার চাই, একদম পরিষ্কার কথা বলবো। আমার ওয়ার্ড পরিষ্কার থাক, আমার ওয়ার্ডের মানুষরা সুখে থাক, শান্তিতে থাক, এটাই আমি চাইবো। তার জন্য আমার দরকার প্রশাসন, তাই তো? আমি প্রশাসনকে ফোন করছি, আমার প্রশাসন সবটা বুঝে নেবে, ওনারা আছেন, ওনারা বুঝে নেবেন। এবার আপনি কাকে অ্যারেস্ট করাবেন, কাকে ধরে নিয়ে আসবেন, কে ভিডিও কলিংয়ে কথা বলেছে আর কে আপনার সাথে ওনার সাথে নোংরামি করেছে, সেটা বিচারক আছে, থানা আছে, পুলিশ আছে, কোর্ট আছে, তারা বুঝে নেবে।
আমাদের কাজ আমাদের যেটুকুনি সেটুকুনি আমি করে দিচ্ছি। আমি এখনই থানার বড়বাবুকে ফোন করছি, থানার বড়বাবু যেটা ডিসিশন দেবে সেটাই আমাদের কাছে মাসা খেতে নেব, আইন যেটা কথা বলবে সেটাই খুবই কথা, ঠিক আছে? ঝোলামতে গেছিলাম, আমরা বিচারক নয়। আমি কিছু করি, আমি ফোনটা থেকে জল আনতে গেছি আর ও আমার কি, আরে জল আনতে গেছো আর যা আছো জল কি সব আসতে আসতে যেই নোংরা মোটা হয়েছে তোমার নাম্বার দিয়ে হয়েছে, তোমার নাম্বার দিয়ে হয়েছে, এবে তুমি হচ্ছে কি গিলটি এখন যেহেতু আমি, আরে বাবা আমার ফোনটা কি এখানে যদি আমি ফেলে রেখে চলে যাই আমার নাম্বারে সবাই কথা বলবে, আমার কোনো ফোন নাম্বার নেই, এটাকে বলছি একদম ফোন দিবে ফোন দাও আমরা বুঝতে বলছি আমাদের ইয়েতে আসো না, তোমরা আসো তোমাদের না তোমাদের তোমাদেরকে পেয়েছেন ভগবান, এই 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 ঈশ্বর ছাড়া কোনো সম্ভব না। নেট দাও না, এই বউটা স্টেটমেন্ট একটু নাও না, বউটা কি বলতে চাইছে তো ভিডিও করে নাও না। আজে বাজে কথা আমাকে বলে যাচ্ছে, ফোন তুমি একটু এদিকে শোনো, এদিকে আসো, আমি ঘরের বউদের অত্যাচারের হাত থেকে বাঁচাই। আর এখানে এসে দেখছি বউ অত্যাচার করে, বউকে অত্যাচার করে, বউকে লোকের নোংরা ফোন দিয়ে আমি আজকে একটা এমন একটা জায়গায় আছি আমাকে এই ধরনের নোংরা ফোন করায় আর বউকেও নোংরা ফোন করায়, উনি বউর নাম্বার দিয়ে দেয়। হ্যাঁ কেমন স্বামী, সে স্বামী এ কি সমাজের স্বামী? এই প্রতিবাদগুলো সমাজে আমি করি, আজকে এই মেয়েটির কাছ থেকে শুনছি। আমি যখন আসছি একটা কথাই ভাবছি যে বউটার কি অবস্থা হবে, বউটার কি অবস্থা হবে। আমিও একটা মেয়ে, একটা মেয়ে এসে পরের ঘর করতে এসে স্বামী তার ভালো হবে, খাক না খাক শান্তিতে থাকবে, নেচারটা ভালো হবে। হ্যাঁ বউকে নোংরা ফোন করাই, তোমাকে নোংরা ফোন করাই, আমাকে ফোনটা করিয়েছে কি প্রথম দিন ওর ফোনে ফেসবুক লোড করে দিয়েছে, ছেলে ফেসবুক দেখে ভালো কথা, মেসেঞ্জার নেই কারণ ও মেসেজ লিখতে জানে না, তো ওই পড়াশোনা জানে না। বলে তুই করো, দাঁড়ান আপনি চুপ করুন, আপনার সাথে কথা বলছি না, সবাই যা বলবে তাই শুনবেন, আমি শুনছি এখানে। এবারে ওনার কথা শুনতে দিন, আমাকে একটা যে ড্রাইভার সেও বোধহয় পড়াশোনা জানে না, যাই হোক ভুলভাল মেসেজ করে আমাদের তো মেসেজ, আরে আরে সাংবাদিককে দেব, এইচ এইচ বলে একটা মেসেজ করেছে মেসেঞ্জারে, সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি, মানে আমার ছবিটা দেখে মেসেজ করে, বুঝেছি, সঙ্গে সঙ্গে ফোন করলাম, তখন ছেলেটা ফোনটা ধরল, ছেলে আমি তখন ওকে ভালোভাবে বুঝালাম
যে তুমি কিন্তু অন্য জায়গায় ফেসে যাবে, আজকে আমাকে করেছে, কাল তোমার ফোন থেকে অন্য মহিলাকে করবে, জিজ্ঞেস করো আমি সামনে দাঁড়িয়েছি, আমি একটা মিথ্যা বলছি না, এটা বলেছি। মানে আমি যেই বাড়িতে কাজ করি ও বৌদিকেও বলেছি, বৌদি জানো আমার বরকে এইভাবে আমার বরের ফোন থেকে সঙ্গে সঙ্গে আমি বৌদিকে গিয়ে বলেছি, জানো এরকম এত বড় সাহস ড্রাইভার আমাকে মেসেজ করছে। হ্যাঁ তখন বলছে যে তোমার বরকে বলবে তোমার বর ফেসে যাবে, আজকে কিন্তু সেই জিনিসটা পুরো হলো, ওকেও কিন্তু আমি সাবধান করেছি তুমি কিন্তু ফোন কাউকে ইউজ করতে দেবে না। স্ত্রীর চোখের জল পেলালে এটাই ঘটে। তারপরে আজকে ও কি করলো, আজকে আমি ফোন করেছি দুপুর বেলায়, দেখি অন্য লোক ফোন ধরেছে, আমি তোর বলে চিনি, এবার আমি বলছি কি ফোনটা যা তাকে দিন, ফোনটা জানি আগের দিন ওরকম মেসেজ করেছে, আমার রাগ রয়েছে, আমি ফোনটা যা তাকে দিন। তখন কি করেছে, কিছু কেটে দিল ফোনটা, আবার আমি ফোন করেছি, তারপরে ফোন ধরেনি, আবার রিং করেছি, তারপরে এসে বলে আমি খেতে গেছিলাম, কিন্তু খেতে গেছিলে ফোন পকেটে নিয়ে যাবে, আমরা আমাদের ফোন কি কারোর কাছে দিয়ে যাবো, আমার পার্সোনাল ফোনটা পার্সোনাল জিনিস, এটা আমি কারোর কাছে দিয়ে যাবো, তুমি ওর ফোন, ও আমার ফোনটা ধরলো কেন, বলে কি ও একজনকে ফোন করবে বলে, এরও দোষ আছে, এ মিথ্যে বলে আজকে আমি বুঝলাম, এর মদত না থাকলে তো এসব নোংরা মুখ এর ফোন থেকে হবে কেন, আপনারা ফোন করছেন ও ফোনটা বারবার লোকাচ্ছে, ফোন লোকাচ্ছে কেন, কে ফোন করছে, এবার আমি বলছি ফোন লোকাচ্ছ কেন, কে ফোন করছে, তখন ফোন দিচ্ছে না, আমি ফোনটা কেনে দিচ্ছি, আমাকে গালাগালি দিচ্ছে, আমি ফোনটা দাও দেখি কে ফোন করছে, আমি জানি যে কিছু একটা ব্যাপার হয়েছে, এরকম লোকাচ্ছে, মুখ ভার, চুপচাপ আছে, মানে অশান্তি ভুগছে, বুঝতে পারছি সেটা অশান্তিতে ভুগছে, তখন আমি বলছি কি ফোনটা দাও, দিচ্ছে না, তখন আমি ছেলের দিব্যি করলাম, আমি ছেলের দিব্যি তুমি ফোনটা দাও, তারপরে দিচ্ছিল না, হাত থেকে কেড়ে নিয়েছি, কেড়ে নিয়ে আপনাকে সাথে সাথে আমি ফোনটা করেছি, আপনি ধরেছেন, আমি কি হয়েছে, তারপরে একজন যুব প্রেসিডেন্ট ধরেছিল, ধরেছে, তখন আমি বললাম হ্যাঁ হ্যাঁ এই হয়েছে আপনি আসুন, কারণ ওকে তো আমি সামলাতে পারছি না, পাড়ার লোক জানে আমার রোজ গলার আওয়াজ পায়, কিভাবে মহিলাটা খুব খারাপ, কিন্তু মহিলাটা কতটা যন্ত্রণা আছে, বাড়ি গিয়ে আমাকে রোজ বলে উঠে যেতে, উনি কখন ঘরে ঢুকেছে, বলে উঠে যেতে, আপনার স্বামী কখন ঘরে ঢুকেছে বলে, কিন্তু আমি কি জানি ভুগছি সেটা তো আমি জানি, কিন্তু আমি ঘর থেকে যেতেও পারছি না, আজকে ও যদি চলে যায় আমি এই ঘর থেকে, কারণ আমারও তো একটা সম্মান আছে, রোজ আমায় বলে ঘর থেকে উঠে যেতে, আজকে ও চলে গেলে আমার ছেলে নেই, আমি তো কাজ করে খাই, আর আমার শাশুড়ি ভালো, আমার শাশুড়ি আমাকে হেল্প করে, শাশুড়িও লোকের বাড়ি কাজ করে, আমিও লোকের বাড়ি কাজ করি, আর ও ঘুরে ঘুরে খায়, বয়স্ক মা, তুমি তাকে দেখো না, সে কাজ করছে, তোমার বউ কাজ করছে, আর তুমি এইসব নোংরা মুখ করে বেড়াচ্ছ, তোমাকে সাবধান করলো, তুমি পড়াশোনা জানো, তোমাকে তো আমরা সাবধান করছি, এই পরিমল ফোনটা আমি ধরে রাখবো, তুমি কিন্তু তোমার ফোন আর কাউকে দেবে না, আমি কিন্তু মেসেঞ্জার ডিলিট করে দিলাম, ছেলে কিন্তু ছেলের সঙ্গে সঙ্গে ফেসবুক মেসেঞ্জার সব উড়িয়ে দিয়েছে, আমি বলার সাথে সাথে ছেলে উড়িয়ে দিয়েছে, কিন্তু উড়িয়ে দিচ্ছি, তারপরে আমি তোমাকে বলছি তুমি কিন্তু সাবধানে থাকবে, ও কিন্তু আমার কথাটা শুনলো না, ও রোজ সেখানে চলে যাচ্ছে, কাজ বাজ করছে না, রোজ রাত হলে বাড়ি আসছে, খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে, আমি তো ড্রিঙ্ক করে এখনো আছে, না না এখন এখনো আছে, গন্ধ কে আছে, বুঝতে পারি আমি মুখ দিয়ে গন্ধ পাই, আমরা মত পোড়াই জানি না, সে মেশা মুক্ত সমাজ গড়ার জন্য জানি না, জানি না, আমি নিজে তুলে নিয়ে মত পুড়িয়ে দিই, আমি ওকে বাঁচাতে চাই না, ওকে বাঁচিয়ে কি করবো, সে আমার ঘরে বসে খাবে, আমাকে কিস্তি খামারি করবে, আমার দরকার নেই, কোনো কাজ করে না, না কিছু করে না, মারধর করে, কিছু করে না, মারধর যখন খুব অশান্তি হয় তখন মারধর করে, এখন এখন কি করি, এখন চুপ মুখে তালা দিয়ে দিয়েছি, কারণ বাড়ি এলে একটু কিছু হলে এখন বলে উঠে চলে যাও, যার জন্য এখন মুখে তালা বন্ধ করে থাকি, যা পাচ্ছে করুক, ইনকাম করে খাবে না, বউ পিটাবে, আর মানে আশেপাশের লোকও জানি না আমাকে খারাপ ভাবে, হয়তো এখান থেকে সকালে বেরোই আমার খুব খারাপ লাগে, রাতে চিল্লা মিল্লি হয়, সকালে যখন বেরোয় আমার সত্যি খুব খারাপ লাগে, কিন্তু আমার তো একটা বাচ্চা আছে, ওর মদত ছাড়া কোনো কিছু হয়, ওর ফোন, ওর সবকিছু, ওর মদত, পাশ থেকে বলছি দেখুন ক্ষমা চেয়ে নিন, নোংরা ভাষা বলছে দাদা, কাজ করে টাকা দিতে পারে, মহিলাদেরও টাকা দিতে পারে, ও দেবে কোথা থেকে, ও কাজই করে না।
কাজ করলে তোর পয়সা গরম থাকলে বুঝবো। ওর মা লোকের বাড়ি কাজ করে, আমি লোকের বাড়ি কাজ করি। আমাকে না, আমরা দুজনেই লোকের বাড়ি কাজ করি। ওর মার সুগার, প্রেসার, থাইরয়েড। মা কোনটা? মা কোনটা? মা এখন নেই, যেখানে কাজ করে ওখানে থাকে, একজনকে দেখাশোনা করে, বয়স্ক মহিলা। ছেলে কোন ক্লাসে পড়ে? থাকে ছেলে, এবার কলেজ, কলেজে পড়ে। পড়াশোনার খরচা কে চালায়? আমি চালাই। আমি পড়ে, আমি যদি কাজ না করতাম ছেলেকে কি করতে পারতাম না? আমি এই মাধ্যমিক পাস করিয়ে আমি কলেজে দিয়ে দিয়েছি। উচ্চ মাধ্যমিক আমি পড়াতে পারলাম না, আমার দাদা চেনা জানা আছে বলে আমি সেখানে কলেজে ভর্তি করে দিয়েছি। কোনো সহযোগিতা লাগলে আমি করব। তোমার স্বামী যদি জেল হয়, তোমার যদি সহযোগিতা লাগে, তার জন্য যদি তোমার পরিবারের জন্য, ঠিক আছে, আমি তোমার জন্য চাল ডালার তো দরকার। এমনি তো স্বামী রোজগার করে না, এই নেই যে স্বামী রোজগার করে খাওয়ায় বউকে, যে স্বামী জেলে গেলে স্বামী ওনারা পাশে আছে। জিজ্ঞেস করুন, প্রত্যেকদিন আমাদের গলার আওয়াজ শোনা যায়, প্রত্যেকদিন ঘরে আসেন। মহিলাকেই ম্যাডাম কিন্তু সাহায্য করে প্রতিনিয়ত, এটাই কাজ। ম্যাডাম, আমি যখন এই রাতে ঝামেলা হয়, সকালে এখান থেকে বের হই, কাজে যাই, আমার খুব খারাপ লাগে যে এরকম একটা ব্যাটা ছেলের সাথে থাকি, লোকে ভাগ হয়তো আমি খুব খারাপ। এই মহিলাটা ঘরে এসে চিৎকার শুরু হয়। তোমার ছবি দেখেই আমি, যখন তুমি ওইখানটায় দাঁড়িয়ে, তোমার ছবি দেখে আমি বলে দিয়েছি এই তো বউটা, তখনই বুঝে গেছি যে তুমি। মানে আমি এই ভাইরা না এলে কি হতো জানি না, যে আসুক এসে ওকে একটু কিন্তু ভাইরা এসেছে বলে এখনো পর্যন্ত, কারণ আমার মা নেই, আমার বাবাও নেই, আমি অনাথ। যার জন্য মা দু বছর আগে মা মারা গেছিল, মা ছিল, বাবা তো অনেক আগেই মারা গেছে, আর মা দু বছর আগে মারা গেছে, এখন ওর যা বাবা কথা হয়ে গেল আমাকে বলো আমি যাবো। ওই জন্য ভাবে আমার কেউ কেউ দেখায় এগুলো কি পোস্টার দেওয়ার কার আজকে তার ফলে আপনাকে পোস্টার দিতে হতো না। কি করবে আমি? বাড়ার উপায় নেই, ভাড়া বাড়ি, বাড়িওয়ালিকে যদি বলি ওকে বার করে দাও, বাড়ি ছেলে সম্মান আছে একটা, আমি ওকে কেন বার করতে যাব? তোমরা সবাই শিক্ষিত ছেলে, এবার আমি একটা মহিলা, আমার পেছনে কেউ নেই, আমার সেরকম আত্মীয় স্বজন নেই যে ওর সাথে চলে পড়বে। একটা মা ছিল, মাটা দু বছর আগে মারা গেছে, এবার ওই জন্য আরো আমাকে পেয়ে বসেছে। মা মারা যাওয়ার মা ছিল যখন, তখনও তাও একটু কাজ বাজ করতো। তুমি যে নাম্বারটা পেলে, তুমি বাচ্চাটা কেউ নেই, ফোন করো রাত দুটো তিনটের সময় তো ফোন তুলি, তুমি ফোন করো। আজকের ঘটনাটা এটা এটা তো আমি করবোই, যেটা করার। তাছাড়া তোমার উপরে যদি কোনো রকম কোনো অত্যাচার করে, কি করে না করে, তোমার এক পয়সা লাগবে না। আমি ফোন নাম্বার দিয়ে গেছি, খালি এটা অফিসের নাম্বার, এইটা আমার ফোন নাম্বারে পাবে, যদি বিজি পাও অফিসের দুটো নাম্বারে কল করবে। তোমার মা নেই তো, শাশুড়ি মা তোমায় সহযোগিতা করে? শাশুড়ি মা ভালো। আর যদি তোমার যদি দাদারা এখন সহযোগিতা করবে, দাদারাও চিনে গেল যে তোমার কি পড়ি, দাদারা জানতো না যারা ওয়ার্ডে থাকে, তাদেরও সহযোগিতা পাবে, ইভেন আমাদেরও সহযোগিতা পাবে। আছি তোমার পাশে, আছি, মা মারা গেছে তো, আছি। ওই তো দাদার সাথে কথা বলবো, ওনাকে নিয়ে যাবার এত দেরি হচ্ছে কেন? দাদা বলে দাদা কথা বলছে, ওনাদের কিছু ক্রাইটেরিয়া আছে, ওনারা করছে, ওনাদের সহযোগিতা পেয়েছে। সুমেন দাদাদের কাছে যাও, ওকে ধরতে হবে না, এখানকার ছেলেদের সব থেকে চলে যেতে পারবে না। আর তারা আজকেও ফোন করছে গাড়ির মধ্যে লাইভে, যখন তোমাদের সাথে কথা বলছে ওদিকে, আমি তখন একটা ডিস্টার্ব করবো এরকম এদেরই মতো কথাবার্তা। আমি বললাম কাকু ফাঁসিয়েছে, ও
উকিল বাবু আমার কাছে কেস পাঠিয়েছে যে ওই মহিলার কাছে গেলে একমাত্র তো পাওয়া যাবে চব্বিশ ঘন্টার মধ্যে থেকে বের করতে পারবো না ভাবছি কি করে সিম ফেলে দিলে ওই লোকেশন দিয়ে তাই তো বলছি ও যাচ্ছে না হেল্প করছে না আমি বললাম কি যে বলছে আমি দিদি করিনি বলছে আবার গালি দিচ্ছে কিন্তু আমি দিদি করিনি আমার পাশে ও করেছে আমি ওকে দিতে বলছে ওকে বলবো আমাকে বলুন কেসটা তো আপনি কাবেন নাম্বার তো আপনার তবু সত্য দিচ্ছে না আমার তো ড্রাইভারকে দরকার নেই আমার ফোন নাম্বার দরকার ফোন নাম্বারও এবার ও টান টানলে ও নিজেকে বাঁচানোর জন্য আমি অনেকবার চেষ্টা করেছি ওকে বাঁচানোর জন্য অন্য কেউ যদি কথা বলে আমি ওকে বাঁচানোর চেষ্টা করেছি লাইভ ক্যামেরা তোমরা দেখে নেবে পরে কিন্তু ও বাঁচার চেষ্টা করেনি ও বারবার করে বলেছে কি আমি ওকে দেবো না ফোন আমি তো বলছি চলো উনি যেখানে আছে আমি নিয়ে যাচ্ছি মালিকের বাড়ি নিয়ে বললেই ওকে খবর দিয়ে চলে দুজনকে আমি তো সেই কথাই বলছি তখন দিয়ে বলছি আমি কিছু দাদা আমার মোবাইল দিয়ে ফোনটা করেছে এটাই আমার ভুল যে মোবাইলটা ওকে দিয়েছি সেটা তুমি ওদেরকে তুমি ওনাদেরকে অবভিয়াসলি এখন নিয়ে হ্যাঁ ওনাদেরকে আমি নিয়ে যাবো তো ওনাদেরকে আমি নিয়ে যাবো ওনাদের সামনেই কথা বলাবো আপনাদেরও দেখা উচিত সবকিছু তোমাদের সম্মান আমরা নষ্ট করবো না আমরাও চাই মা বোনকে আমরাও সম্মান করি একদম পাড়ার একটা পরিবেশ শান্ত পরিবেশ অশান্ত করবো না না আমার ওয়ার্ড আমার শান্তি থাক এটা আমি চাইবো এবং উনি কোঅপারেট করতে চাইছে ওনাকে নিয়ে যতটা পারবেন আপনারা কোঅপারেট করুন তাতে যেটা সুবিধা আসবে 100% আপনাদের সাথে আছি আপনার নাম্বারটাও আছে আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি 100% আমরা রয়েছি এবং আমাদের পাড়ার লোকও রয়েছে ওনাকে নিয়ে গিয়ে ওনার বাড়ি নিয়ে যাব তো বলছি আমি ওনার একটু স্ত্রীকেও নিয়ে যেতে চাই করতে হয় সহযোগিতা করছে ঠিক আছে করবেও
এবং আপনার স্বামী বলছে রীতিমতন যে ওনার নাম্বার দিয়ে ওনার ড্রাইভার যে আছে সে গিলটিটা করেছে, তা আপনি এই জায়গাটা আপনার স্বামীকে সহযোগিতা করে ওনার বাড়ি পর্যন্ত আপনি নিয়ে যাবেন। এবার আপনার ওনারা যেই ডিসিশনটা নেবে, যে থানা হোক যেখানে হোক ওনার লোকাল থানা হোক, সেগুলো যা করার উনি করবে, সেগুলো আপনি সহযোগিতা করে দিন আপনার স্বামীর সাথে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যালো, এই এখন এখন তুই বেশি কথা বলিস না, তুই অন্যায় করলে আর আমার নামে তুই কেসটা দিচ্ছিস, দিদি সে মাফি মাংলে হ্যাঁ দিল্লি সে, তুই এখন দিল্লি সে ফোন করছিস আমাকে ফাঁসি দিয়ে, আমার ফোনটা নিয়ে তুই কেড়ে, তুই আমার ফোনটা নিয়ে তুই ফোন করে এখন দিল্লি সে তুই কথা বলছিস, আমি নিয়ে যাচ্ছি তোর মালিকের বাড়ি, তোর অত কথা শুনতে চাই না, আমি তোর মালিকের বাড়ি নিয়ে যাচ্ছি, হ্যাঁ তোর মালিকের বাড়ি আমি নিয়ে যাচ্ছি, তোমার বকবাস আমি বার করছি, তোমার নিয়ে যাচ্ছি আমি তোমার মালিকের বাড়ি, তুমি আমারে ফাঁসি দিচ্ছ, হ্যাঁ তুমি আমারে ফাঁসি দিয়ে তুমি এখন মজা নিচ্ছ, নিজে গালাগালি দিয়ে আর আমাকে ফাঁসি দিচ্ছ তুমি, হ্যাঁ ফোনটা তুই ভালো মুখে বললে আমি পারি, ফোন করো ফোনটা দে, আমি তোকে ভালোভাবে ফোনটা দিলাম আর তুই আমাকে ফাঁসি দিচ্ছিস, হ্যাঁ তোর মালিকের বাড়ি আমি নিয়ে যাচ্ছি, হ্যাঁ আমি পাগল কি তুই পাগল, দেখ এখন তোর মালিকের বাড়ি নিয়ে যাচ্ছি আমি, তোর তোর মালিকের বাড়ি আমি নিয়ে যাচ্ছি, তুই চল কন, আম নেই জানতো, আম তুমি নেই পাইছান, তুমি কন ড্রাইভার নেই বল রে, আরে নেই ভাই নেই 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 ভাইয়া নেই ভাইয়া আর নেই নেই আম সমস্যা ড্রাইভার বল ফোন কিয়া, আমি বুঝতে পেরেছি পাঠান জি নেই ভাই সাহেব, আম নেই কিয়া, ও আমারা ড্রাইভার উসকা ফার্স্ট মোবাইল থা ওই কিয়া ফোন, আম কিসি কো ফোন নেই কিয়া, আম কাম কাই করে ফোন, এ মেরা নাম্বার হে, নেই আম নেই আম নেই থা আম আম উদার নেই থা, ও বলতা ও বলা আমকো আম ঘর মে ফোন করে আম ফোনটা দাও, ওর কাছে ব্যালেন্স ছিল না, ও ওকে ফোনটা দিয়েছি, এবার ও কি উল্টোপাল্টা গালাগালি করেছে আমি জানি না, এবার তারপরে তারপরের দিয়ে এবার ফোন আসছে, আর এবার আমি বলছি ফোনটা দাও দেখি কে ফোন করছে, আমি ফোন বাড়ির দিকে করছে নাকি দেখি, বলছে না না আমার আমার বাড়ির দিকে করছে, তখন ও বারবার কেটে দিচ্ছে, চলো চলো দাদা আমি ফোন তো আপনি আমার কাছে দিয়েছেন, আচ্ছা এটা ক্যামেরা করে নাও তোমরা, এটা যারা তোমরা লোকালে আছো আমাকে দাদা আমাকে ফ্যান এটা দিয়েছে রাখতে, এটা আমি থানাতে জমা দিই, ঠিক আছে? আর আমি এখন যাচ্ছি আপনাদের ইয়েতে ড্রাইভারের কাছে, হ্যাঁ ড্রাইভারকে নিয়ে আপনাদের আমার ওয়ার্ডের তো কোন একটা ব্যক্তি সাফার হবে না, সেটা অন্যরা বুঝে নেবে, আপনি ওনাদেরকে নিয়ে তোমার ড্রাইভার বলেছো তোমার ড্রাইভার দোষ করেছে, সেটা তোমার ড্রাইভার আর তুমি কনফার্ম করে নাও ওনার সাথে।
কিভাবে কি করবে ঠিক আছে থানা পুলিশ যা আছে সেটা তোমরা পাবে এটা উনি লোকাল থানাকে বলবেন একটাকে বলবেন সেটা ওনার ব্যাটার আমি যখন পেয়ে গেছি এখানকার থানাকেই জানাবো আগে লোকাল থানাকে জানিয়ে না যেখানে থানা যেহেতু উনি এখানকার থানায় জানাবো তারপরে আমার ওখান থেকে যেটা করার সেটা আপনি সেটা আপনি আচ্ছা বলছি একটা কথা দাদা আপনি শেষে যখন যাচ্ছি তার আগে আপনি আমার প্রতি মানুষের ভুল ভ্রান্তি ধারণা না হয় যে না আমি একটা পরিবার ভাঙতে এসেছি আমি প্রচুর পরিবার 3000-এর উপরে পরিবার জুড়েছি আচ্ছা আমি 9 বছর কাজ করছি 2014 সাল তো এনাকে যদি এই কথাটা বললেন না এইরকম প্রচুর ফোন ওনার ফোনে এসেছে সারাদিন আজকে বিভিন্ন প্রান্ত থেকে এসেছে সারা বিশ্বেই বলতে পারেন ফোন এসেছে কিন্তু উনি একবারও মাফি চাওয়ার জন্য ওনাকে বারবার করে বলা হয়েছে যে মাফি চেয়ে না বাবরি ম্যাডামের কাছে উনি মাফি চাননি এবার কি বলুন আপনাদের কি মনে হয় আমি একটা কথা ছেড়ে দেওয়া উচিত আমি একটা কথা বলি ছোট কথা বলি বলুন সারা বিশ্ব প্রান্ত থেকে যখন আপনাকে ফোন করেছে আমাকে না এনাকে ওনাকে ফোন করেছে উনি ক্ষমা চাননি এক মিনিট যখন আমি কনসালটের জন্য এখানে এসসি মিডিলে তাহলে আমি দুটো কথা বলবো একদম আপনি সামনে আমি সামনে লাইভ চলছে এই জন্য কথা বলবো একদম যদি আপনার ছোট ভাই হিসাবে আমি মনে করি ছোট ভাই হিসাবে যদি ক্ষমা প্রাপ্ত হয় সর 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 যদি আমি বলছিলাম সামনে দাঁড়াচ্ছি আমি উত্তরটা দেব ড্রাইভারকে আমি একজনকে অ্যারেস্ট করাবো মানে আমার পুরো একে যদি ক্ষমা করে দিই তাহলে আজ আর কোনদিন পর আরো মেয়েরা টোনটা আমি ড্রাইভারকে ধরে দেব উনি যদি ড্রাইভারকে এটা কোনো ক্ষমার যোগ্য না হতেই পারে কারো ফোন নাম্বার থেকে কেউ ফোন করছে যদি এত লোকের মাঝখানে ওই আপনাকে আমি কথা দিই পা ধরে ক্ষমা চাই এখন আমি বলি বলি পা ধরে মাটা চাওয়ার পরে উনি ওনার ড্রাইভারকে ধরে দেবে না উনার আপনাদের সামনে আমি কি বলছি শুনুন পা ধরে ক্ষমা চাইলেই তো দাদা ক্ষমা চাওয়া হয় না মন থেকে চাইতে হয় মন থেকে পরিবর্তন হতে হয় নিজের বিবেককে মনস্কতাকে জাগ্রত করতে হবে আপনি ফোর্স করবো না আমি এখনই যদি ও এখনই পা ধরবে ধরুন আপনার আমি চর মারামারির দিকে তো যাবো আমি তা বলছি না ধরুন আপনি নেই তাই বলছি ধরুন আপনি নেই আমি ধরুন না ম্যাডাম আমার ভুল হয়ে গেছে বলতেই পারি কিন্তু সেটা কিন্তু বিবেক থেকে নয় দাদা কারণ ওনার স্ত্রী ওনাকে বুঝিয়ে আর আমার মনে হয় এখন মনে হয় বিবেক দিয়ে করবে কেন ওনার স্ত্রী যেভাবে ওনাকে বলেছে ওনার নামে সংসার আগেও কোনোদিনও ঠিক ছিল আমার মনে হয় না এখন আর ভালো থাকবে সেখানে দাঁড়িয়ে ওর ও চাইবে ওর সংসারটাকে বাঁচানোর জন্য সেই বাঁচানোর থ্রুতে যদি আপনি বড় দিদি হয়ে যেরকম আমাদের সর্বোপরি সবার দিদি সেই দিদি হিসাবে যদি উনি ক্ষমাটা চায় এখানে দাঁড়িয়ে ক্ষমাটা চাইবে আমি বলি বলি ও যদি এখন ক্ষমাটা চায় ও ওর ড্রাইভারকে এখন ধরাবে ও তো বলছে ও ড্রাইভারের বাড়ি পর্যন্ত নিয়ে যাবে সেখানে যদি আপনার কাছে আমি চাইবো আমার ওয়ার্ডের আমি দায়িত্বপ্রাপ্ত একজন মানুষ হিসাবে মানুষের সহযোগিতায় থাকি তার জন্য আমি বললাম দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসাবে যদি আপনার কাছে যেই ভুলটা করেছে সেটা চরম ভুল আজকে আপনাকে করেছে কালকে অন্য মহিলা করে মা মহিলা জাত মানেই মা জাত সেই মা জাতকে ও নিগ্রহ করেছে তার জন্য আমি চাইবো আমার তরফ থেকে এটুকুনি ও জানি ও ক্ষমাটা চাইবে এটা 100% ও ক্ষমা চাইবে এটা ওর মন থেকে চাইবে নো ফোর্স আমার তরফ থেকে আমার কোনো ফোর্স হবে না এটুকুনি তো বলেছিলাম এটুকুনি এখন বললাম আমার মনে হয় ক্ষমাটা চাইবে তাতে আপনার আপনার মন এবং আপনার সবকিছু যদি আপনার স্যাটিসফাই হবে আমার মনে হয় তারপরে আপনি বলছি ও আপনাকে নিয়ে যাবে যেই গন্তব্যের দিকে যেই ঘটনাটা ঘটেছে সেই আমার মনে হয় ও সেইটুকুনি সহযোগিতা করবে কিন্তু আমার মনে হচ্ছে আমাকে নিজেকে গিলটি মনে হবে ও যদি ক্ষমাটা না যায় আমার মনে হয় ক্ষমা চাইবে ও বলছে ক্ষমা চাইবে ক্ষমা চাইবো আর কেন নারী জাত মানে আমার মা জাত সেই মা জাতকে যদি আমি মানে সম্মান না দিতে পারি তাতে আমার মনে হয় না আমি মানুষ পর্যায়ে পড়ি সেই জায়গাটাকে আমার মনে হবে আমি তোমাকে রিকোয়েস্ট করব না আমি জাস্ট বলবো তুমি যে ভুলটা করেছো না দিদি না আমি ড্রাইভার ধরিয়ে উনি মানুষ আমিও মানুষ ওনার কথাটা আমি মন থেকে নিয়েছি এবং ওনার মনুষ্যত্বের সাথে আমারও মনুষ্যত্ব আছে নিশ্চয়ই তাই আমি সমাজসেবামূলক কাজ করছি উনিও জনপ্রতিনিধি আমিও সমাজসেবামূলক কাজ করি আমি একজন সমাজসেবিকা অতএব আমাদের মধ্যে যদি একটা সুন্দর সম্পর্ক থাকে মেলবন্ধন না থাকে তাহলে তো এত রাতে আপনারা এখানে অপেক্ষা করবেন না আর এত ধৈর্য ধরে দাঁড়াবেনও না বা এই সহযোগিতাও করবেন না একটা কথাই আপনি বলবেন আমার ওয়ার্ডে এসব হবে না আপনি যান যা করবেন থানায় যান কিন্তু সেটা আপনাদের কাছ থেকে আমি পাইনি তার জন্য দাদা এই কৃতজ্ঞতা বোধ থেকে সোশ্যাল মিডিয়ায় কি বলবে আমি জানি না
ঠিক আছে কিন্তু আমি বলছি আপনার কথাটা আমি রাখবো ছোট কথা বলি এবার এবার একটা ছোট টপিক করি আমি এখনো বলতে কথাটায় আসি বলুন জাস্ট আমি চাইছিলাম আপনার কাছে সম্মানটা যে সম্মানটা হারিয়েছে যতগুলো মহিলা আছে ওর আগে বোর কাছে কমেছে এক মিনিট এক মিনিট ও আমার কিন্তু স্থায়ী বাসিন্দা নয় একদম আবারো বলছি আপনাকে টোটালি সহযোগিতাটা করবে কিভাবে করবে জানি না কিন্তু আমি বলবো ও যে নোংরা মোটা করেছে আমার পাড়ায় আর থাকার মতো সেই জায়গাটা উনি থ্যাংক ইউ এটার জন্য আপনার কাছে আমি চিরকৃত হয়ে গেল একদম সেই দায়িত্ব আমি নিয়ে বলছি ও আমার পাড়ায় আর ভাড়া থাকবে না এগ্রি তো পাড়ার লোক সবাই এগ্রি তো দিদি কত করতে পেরেছি বা আমি আমি কি বলছি শুনো উনি আমাকে একটা এখানকার জনপ্রতিনিধি হিসেবে আমাকে একটা কথা বলেছে ওনার তরফ থেকে প্রথমত পাড়া থেকে তুলে দেবে এটা পানিশমেন্ট এটাও আমার কাছে অনেক বড় পাওয়া দাঁড়াও দাঁড়াও ওকে একা তুলে দাঁড়াও 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 আমার ছেলে পড়াশোনা দাঁড়াও না আমি ভর্তি করেছি এটা তো পুরোপুরি আমি কাজে যাই বাবা মা আমার গাড়ি কিছু না এখানে বাবা মা ছেলে বউকে আমি কি বলছি শুনো উনি বলেছেন ক্ষমা করতে মন যাও না তুমি দিদি ভাই ম্যাডামের কথা একটুখানি শুনুন দিদি ম্যাডামের কথা শুনুন ম্যাডামের কথা শুনুন এই যে ম্যাডামের কথাটা শুনুন একটুখানি দাঁড়ান আমরা তো এটা মাথা দিয়ে বাচ্চা আছে জানি বাচ্চারা খুব ভালো ভিডিও গেম খেলে শুধু কোনো নেশা নেই বাচ্চারা সব খবর পেয়েছি সারাদিন ধরে থাকে না বাড়ি কিন্তু বাবাই তো তোমার কাছে যেটা আশা করিনি কেন বলতো আমরা এইখানে ছোটবেলাতে মানুষ তোমাকে ভাড়া দেখ সবকিছু তোমার কাছে যেটা এক্সপ্রেস করিনি এটা বাজে করে নেই এটা বাজে করেছি এই যা এসছে না ওই দেখো মাকে মায়ের জায়গায় থাকবে না
मैडम जेटा बोले अपना भालो कर दे एक सुन কার্যকলাপের মধ্যে জড়িত তাই ওনাদের থানা প্রশাসন বলে কিছু আছে প্রশাসন কোর্ট বলে কিছু আছে সেই সহযোগিতা এটুকুনি ওনাদের সাথে করুন আপনি এবার আপনাকে আমি বলিনি আমরা বলিনি যে আপনাকে ওনার মতন ব্যাটা ছেলে যে মহিলাকে অসম্মান করে তাদেরকে না পাঠাই উচিত আপনি সম্পূর্ণভাবে সহযোগিতা এই পাড়া থেকে পাবেন এবং সম্পূর্ণভাবে সহযোগিতা থেকে শুরু করে সব রকম সুবিধা পাবেন এটুকুনি আপনাকে বলে আস্থা দিলাম এবং ওনারা নিয়ে যাচ্ছে এখন ওনারা নিয়ে যাচ্ছে আপনার ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে যাবে এটুকু দায়িত্ব নিয়ে সহযোগিতা হ্যাঁ করে দেবো কথা দিলাম করে দেবো এটা আমার কাজ এটা রেসপন্সিবিলিটি স্বামীকে একা নিয়ে যাবো না দাদা এটা আমাদের একটা প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে ওনার স্বামীর জন্য উনি যাচ্ছেন হ্যাঁ সে তো আমরা তো ওনাকে নিয়ে যাচ্ছি না ওনাকে আবার দিয়ে যাবো ওটা আমার বোন আচ্ছা আমি কষ্ট পাচ্ছি ওটা আমি যখন আসছি তখনই ভেবেছি আমি একটা ঘরের বউ দাদা আমিও সিঁদুর পড়ি আমার সন্তান আছে ওর চোখের জল আমি দেখতাম না যদি আমি সেরকম মানুষ হতাম যদি অন্য যদি সমাজ সেবা মূলক না কাজ করতাম আমার মাইন্ডটা অন্য অ্যাগ্রেসিভ মাইন্ড হতো আমার সেই মাইন্ডটা নয় আমার স্বামী দোষ করেছে আমি তো করিনি দাদা যেহেতু বলছে পাহাড় থেকে ও দেখছে আমার সন্তানটা ওইটার জন্য কেঁদে ফেলেছে এই সহযোগিতা পাহাড় থেকে পেলে তো হতে হবে না কতক্ষণ এতগুলো মানুষ দাঁড়িয়ে থাকে এত রাত কত কুন্দরী না দেখো না এখন ভালো আছে দাদা একটা বিশাল একটা আমাদের এ লাগে তো একটা সমাজসেবী রাতে 12টা সাড়ে 12টা একটা সময় ঘরে বউ ঘুরে বেড়ায় এটা তো আমাদেরও কষ্ট লাগে না আমি 24 ঘন্টা পরিষেবা মানুষের জন্য যে কাজটা সেখানে দিন রাত্রি বলে কোনো বিষয় হলে ছুটতে হবে।
আমি বলছি পড়াশোনার জন্য যদি কোনো পয়সা কড়ি খরচা দরকার হয় আমি বোনটাকে বলেছি, এবং যদি ও যদি থানাতে যদি থানা যদি অ্যারেস্ট করে আমি তো কিছু করতে পারবো না, সে তো আপনারা আইনের মধ্যে আইনের উদ্দে আমি না আইন হাতে তুলে নিইনি বলে এখনো পর্যন্ত উনি সুরক্ষিত, কেউ কিন্তু আইনটা হাতে তুলে নিইনি, আইনের হাতে তুলে দেবো, আইন নিজে হাতে তুলে নেবো না। তারপর যদি ওর যদি ঘরে যদি চাল ডালের কোনো প্রয়োজন হয় বা বাচ্চার পড়াশোনার যদি প্রয়োজন হয়, দাদা তো আছেই, দাদা এলেন এই যে এখানকার, উনি তো করবেনই, এখন তো পরিচয় হয়ে গেল ওর বোনের সাথে দাদার, আর আমিও করব। আমি কথা দিলাম যদি ও অ্যারেস্ট হয় তার জন্য যদি ও এক মাস জেল কাটলো আমি তার চাল ডালো যাতে না, আমি করে দেবো, কিন্তু সমাজে ওনার পানিশমেন্টটা প্রয়োজন আছে। এই কারণে মানুষ ভালোবাসে, এই যে আপনাদের ভালোবাসা পেলাম কি জন্য, চর্চি কিংবা সমাজসেবী কথা পেতাম দিদি এইখানে দাঁড়ায় অনেক ছেলে পেলে আছে দাঁড়াবা চলে চলো বলছে না, ও বললো কি না না এখানেই দাঁড়ায় আসো আমি তোমার বাড়ি দিয়ে যাবো, চলো থানা সত্যি কথাটা শুনবে, তোমার স্বামীর সাথে ঘর করতে হবে তোমার, আমি জন্য আছি, পানিশমেন্টের দরকার সূত্রে আছে, থানা নিয়ে গেলাম সবাইকে আমার দিয়ে এবার তুমি চলে আসো, এবার তুমি চলে আসো, তুমি চলে আসো, তুমি চলে আসো, যাও 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 যেটু আসছি অনেকক্ষণ ধরে দেখছি আপনাদের বাড়ি থাকতে, ভাই আসছি আসছি গো, আপনাদের মতো নেতৃত্ব পেয়ে আমি ধন্য যে আমি এখনো আছে সমাজে এরকম কাজ করে, ঠিক আছে কিন্তু আপনারা কাজ করুন দাদা, আগে এগিয়ে চলুন, এইটুকুনি আমার তরফ থেকে, ফোন করবো একটু ফোনটা দাও, ঠিক আছে নমস্কার সবাইকে, অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি, গুড নাইট, কৃতজ্ঞ আপনাদের না গাড়িতে একজনকে দরকার, ওকে নিয়ে দরকার একজনকে, ওকে নিয়ে সমন্বয় চলে গেল।
ছোটটা আমাকে দাও ভাই। I'm not doing
বিরুদ্ধে এইভাবে প্রতিবাদ করো। ঠিক আছে ফোন করো। দেখুন আমাদের চলে ব্যাকে যাবে তো ভাই, ব্যাকে যাবে তো, এগিয়ে আসুন, ওটা ছেড়ে দিন। গঙ্গানগর, গঙ্গানগর, গঙ্গানগর কোন এইটা দিয়ে, তাহলে ওই ম্যাডামের গাড়ি আগে ছাড়ুন, ম্যাডামেরটা আগে ছাড়ুন, ম্যাডামেরটা আগে ছাড়ুন, ম্যাডামেরটা আগে ছাড়ুন। দাঁড়াও বলছি, আমরা এখন যাচ্ছি আর একজনের বাড়িতে, ঠিক আছে, যাদের লাইভ ক্যামেরায় দেখা গেছে, আপনারা দেখেছেন, আপনাদের আশীর্বাদ এইভাবে আমার সঙ্গে আছে, থাকবে, ঠিক আছে, মানে কি বলবো আপনাদের, আমি তখন ভাষা হারিয়ে ফেলছি, এখনো কাজ বাকি আছে, আপনারা সঙ্গে এইভাবে আছেন, আমি কি বলবো, কি বলবো, আমি ভাষা পাচ্ছি না এখনো পর্যন্ত, এত রাতে আপনারা আমার সঙ্গে রয়েছেন প্রায় 516 জন মতো। আর সত্যি কথা বলতে, যেটা একদম অস্বীকার করার জায়গাই নেই, তনুকাদি, তনুকাদিকে অনেক অনেক ধন্যবাদ এবং শতকোটি প্রণাম তনুকাদি, তোমাকে আমাকে তনুকাদি প্রপার অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিয়েছিল আজকে। তারপরে ধন্যবাদ জানাবো সোমেন ভাইকে, সোমেন ভাই একদম ঠিক জায়গায় দাঁড়িয়েছে। কি হলো, সোমেন ভাই বললো দিদি এইখানটাই দাঁড়াই, এখানে অনেকজন আছে, বললাম তো বাবা ভোলেনাথ যেটা চাই সেটা সবসময়, যদি কেউ সত্য পথে চলে, সত্য কথা বলে, যদি কোনো মানুষের কেউ ক্ষতি না করে, ভগবান প্রতিনিয়ত মানুষের মাধ্যম দিয়ে বিরাজমান, প্রতি মুহূর্তে বলি সেটা দেখুন, মুখ দিয়ে বলি কাজে সেটা আপনারা প্রত্যেক মুহূর্তে প্রমাণ পান, আমি কি বলি, মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান। সোমেন এমন জায়গায় দাঁড়ালো আর এমন মানুষদের সাথে, মহান মানুষ বলবো, কারণ তারা যথেষ্ট সহযোগিতা করেছে, রাত 1টা বাজতে চললো, আজকে আমাদের চেনে না, জানে না, কিছু না,
যেভাবে ইয়ং জেনারেশন যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল অন্যায়ের প্রতিবাদে, এবং যিনি এখানকার যিনি যেখানে গিয়েছিলাম যে জায়গাটা আমি এখন পুরো প্রপার ঠিকানাটা বলতে পারছি না, ওখানকার যিনি যুব প্রেসিডেন্ট এই টাউন প্রেসিডেন্ট উনি ওয়ার্ড প্রেসিডেন্ট, কি যেন নামটা ওনার, লেখা আছে তো নামগুলো ভুল বললে হবে না, তারা নেতৃত্ব মানে দায়িত্বে আছে। তাহলে মুনিদিদের গাড়ি আগে দরকার, এখানে দাঁড়ালে কেন থানার সামনে? এই তো আরে না এখানে দাঁড়াবো কেন, বলবো ভাষা খুঁজে পাচ্ছি না, সব ভাষা বেরিয়ে আসবে, কাজটা ঈশ্বরের কাছে তোমরা সকলে প্রার্থনা করো, ঠিক আছে? তোমাদের স্বপ্ন এই চুপ করো, ফোনে তোর ফোনে দাঁড়াও, আমি বাড়িতে রয়েছি, বাড়িতে আবার কোথায় থাকো, বাড়িতে আছি, আমার বাড়ি মধ্যম গ্রাম, মধ্যম গ্রাম তৃণমূল ভ্যান স্ট্যান্ড নিবারকপুর দিয়ে ভিতর দিয়ে ঢুকে তৃণমূল ভ্যান স্ট্যান্ডের ওখানে। ঠিক করে বলছি না, আপনি একটুখানি বলুন, আমি ম্যাডামের সৌমেনদা বলছি, সহযোদ্ধা ভাই। ওকে ওকে, অবশ্যই অবশ্যই আমি বুঝতে পেরেছি, বলুন ম্যাডামের সঙ্গে কথা বলেন। হ্যালো, হ্যাঁ কে বলছো? ও আমি আছি, ওর ফোনটা আমার কাছে আছে, এখন যাচ্ছি থানায় যাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ থাকো লাইভে থাকো, আমি ওই আর একজনকে ধরতে যাচ্ছি। না না ওর বউ আছে তো, চলো না। আরে বাবা কত গ্যাং, একটু সাইডে দাঁড়ান, ওর ফোন আমার কাছে তো, না না একটু কথা বলি, আমাদের লিখিতটা করতে হবে, লিখিতটা তো আমার করাই আছে, উকিল বাবুকে দিয়ে করিয়ে নিয়েছি। মনে আছে
দিদি ভাই আমি কোনো ভুল করি না, আমাকে আমাকে ছেড়ে দিন দিদি ভাই, আমি ও ড্রাইভারকে দেখিয়ে দিচ্ছি ড্রাইভারের। এবার জানতে পেরেছো? সরি আমি তখন বলিনি, আশা করি বুঝবে। মেন ফোন নাম্বারটা আমার দরকার ছিল, কত পেয়ে গেছো? থেকে পেয়েছি। এই এখন দিদি আমি ধরো বেরিয়ে খেয়েছি, তুমি আমাকে বলতে না দিদি খাইনি, মনু খেয়েছে, আমার গায়ে গন্ধ দিয়ে দিয়ে। চলো চলো বউকে দিয়ে একটু অভিযোগ করাবো। চলো সামনে চলো, ওই দাদার কাছে যাই, অ্যাডভোকেট দাদার কাছে। দাদা বুঝেছে, আমি তো বললাম ওটাই সঠিক ছিল। ঠিক আছে তুমি দাঁড়াও দাঁড়াও আমার কথাটা শোনো। কোয়েলকে একটু ফোন করতে বলো তো, তোমার ফোনে আমার কাছেই আছে, সব বলে দাও। ওইটা যাবো আগে তোমরা করবো তারপরে ব্যাগে ঢুকিয়ে দাও। তারপরে লাইট দিয়ে দাও, লাইট দিয়ে দাও।
স্কিম হয়ে গেল ঠিক মতো হচ্ছে না এমন হবে না ঠিক মতো হচ্ছে না এমন করে দাও এমন কত বার বলা হয়েছে তুলে নিয়েছি দাদা তুলে নিয়েছি না না লাইভ চলছে তখন থেকে চলছে ওটা মতন গ্রাম ঠিক আছে দাদা দিদি পাটা একটুখানি টানুন দিদি দিদি পাটা টানুন পাটা পাটা টানুন পাটা টানুন কথা বলে নিয়ে থানায় যায় থানা থেকে লোক নিয়ে আসে ওই দুটো আমরা জানাবো চলুন তোর যে কি বল তুই বুঝতেও পারছিস না তোর ফোন ওকে দিয়েছিস না তুই বাড়িতে বউ পেটাস তুই বউ খাওয়াস না সন্তানকে অত্যাচার করিস তোর বউ বলছে আত্মহত্যা করবো তুমি সাধু পুরুষ তোমার ফোন দিয়েছো ঘরের মহিলাদেরকে ভদ্রভদ্র মহিলাগুলোকে পেয়ে তাদের নাম্বার নিয়ে তাদেরকে ডিস্টার্ব করে বল তুই নাম্বার কোথায় পেলি
তুই নাম্বার কোথায় পেলি বল? নাম্বার কে দিয়েছে দিদি ভাই? আমি আমার ফোনে আমার নাম্বার তুই কোথায় পেলি বল? এই দিদি ভাই কি ওকে দেখেছিস? ফোন তো নাম্বার ওকে এই দিদি ভাই বলবি না তুই তো দেখেছিস, তুই আমাকে দিদি ভাই বলবি না? ফোন তো তোর বললি, নাম্বার ওপেন কোথায়? ফোনটা আমার, এই ওর ফোনটা চার্জে বসিয়েছো? না চার্জার ফোনটা তুই ওর কাছে দিয়ে দে। হ্যালো ও বলে চার্জ তুই আমাদের ফোন কার কাছে দিয়ে রাখি? আরে আমার ব্যাগে আছে, ফোন করব তুই পাওয়ার ব্যাংক বের করো। একবার ফোন করে তোর থেকে 10 বার ফোন করে না 18 তারিখ থেকে তো ও ফোন করছে আমার, আমি ওর সাথে 18 তারিখ। তুই কেন ক্ষমা চাইলি না ম্যাডাম? আমার ফোন থেকে ফোন করেছে, এরকম করেছে আমি জানি না। জানিস না নাকামো, বাড়ির বউকে তুই, বাড়ির বউকে তুই খালাসিকে দিয়ে ফোন করাস? বাড়ির বউকে দিয়ে খালাসিকে দিয়ে ফোন করায় নোংরা নোংরা কথা বলে। আমার ফোনে সেভ করে হাত মেলা কম মুখে কথা আসতে ফোনে সেভ করতে বাড়ির বউ নাম্বার ঠিক আছে? ও এবার যেটা মেসেঞ্জারে যে তুই জেনেছিস? হ্যাঁ যারা যারা টক দই খান টক দই কেও বের করবো, টক দই কে বের করেছি কমেন্টের টক দই দেখে রাখ। এটা বাবলি মুখার্জি দেখে রাখ, হাজার হাজার মানুষের আশীর্বাদ ভালোবাসা আছে দেখ। অনেকবার কল করে আমি তোকে বলেছি, অনেকবার কল করেছি আমি, ফোন করে ডিস্টার্ব। কতবার বলেছি যে তুই যদি বাঁচতে চাস ওকে ফোন দে। হ্যাঁ তোমার ফোন থেকে নকশা হাসি বেরোচ্ছে, দাঁত দাঁত বের কর। তুই ওখানে ছিলি না, মজা নিচ্ছিলি না? তোর ফোন আর তুই 24 ঘন্টার মধ্যে তুই ওদেরকে দিয়ে বেশ মজাম লুকছিলি, লোকের বউদের ইজ্জত লুটবি তোর ফোন থেকে নাকি? লোকের বউর ইজ্জত লুটবি? ওই তো আজকে ম্যাডাম কালকে বাচ্চাগুলোকে করবে, বাচ্চাগুলো করে বাচ্চাগুলো ভয় পেয়ে যাবে তো বাবা মাকে বলতে পারবে না, তখন এই বাচ্চাগুলো সুইসাইড করছে। আগে তো সামাজিক বিচার হবে তারপর তোর আইনত বিচার হবে। চ মেয়েগুলো পাচার হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? খুব মজা নিচ্ছিলি বল আজ থেকে? বেশি করে জল খাচ্ছিলি নাকি? জল আনতে গিয়েছিলাম, চ তোকে জল খাওয়াবো এখন। 18 তারিখ থেকে জল আনতে গেছে ম্যাডাম, ও 18 তারিখ থেকে জল খাওয়াবো ওকে আমি। জল খাচ্ছি আবার বলছি, জল আমি নামিয়ে খাওয়াচ্ছি, আর দাঁড়াও না আমি আরেক জায়গা থেকে পাঠিয়েছি দেখ, রাখো। না না ওটা ওটা দুই ভাই ছিল, ওটা দুই ভাই এক একটাকে তুলবো আর একটা একটাকে এরাম করে বের করব খুঁজে খুঁজে, আর খুঁজে খুঁজে তোদের বাজে কমেন্ট যেখানে দেওয়া সেখানে দেব। দেখ না দিয়েছি না, তোদেরকেও দেব, প্রস্তুত থাক। পৃথিবীর যে প্রান্তেই থাকবি না কেন সেখানকার থানা দিয়ে অ্যারেস্ট করাবো তোদের। বাড়ির মা লোকের বাড়িতে কাজ করে বৃদ্ধ মা। হ্যাঁ বউ বলছে মারে, ও বলছে মারে না, প্রতিদিন বাড়িতে গন্ডগোল মদ খেয়ে এসে। হ্যাঁ ওর বউ দিয়ে পারমিশন তো দেবো, চলো না ফাঁকা জায়গায় দাঁড়াচ্ছি, ওকে আগে আমি দেব তারপর ওকে থানায় তুলবো। ওকে আমি দেব, ওর অনেক সুখ আছে, সুখ গুলো মেটাবো এখন দাঁড় করিয়ে। এমন এমন দেওয়া হবে মানে পরের বারে এইরকম এই ধরনের নোংরামো করতে গেলে 10 বার ভাবে ছেলেরা ভাবছে মনে হয় থানায় তুলে দেবো, যা ছেড়ে দিলাম হয়ে গেল। দশ জনা শিক্ষা দেওয়ার জন্য এটা লড়াই, থানায় তুলে দেব তার আগে। ওই ওই দাদাই দাঁড় করাবে। ও কি জানে ঝাড়খণ্ড বিহার আমার কেউ পরিচিতি নেই। বউ সবকিছু বলবে আজকে, বউ বছর ধরে অত্যাচার সহ্য করছে তো। হ্যালো
কিচ্ছু হবে না। ওখান পর্যন্ত পৌঁছাই তারপরে। বুঝেছি বুঝেছি, ওখানে পর্যন্ত পৌঁছাই তারপরে দেখছি। ওখান থেকে আমি বাড়িতে লোকজন আমি অনুষ্ঠান ছেড়ে আমি শুধুমাত্র একে মারবো বলে এসছি, আমার রক্ত ফুটছে, আমার মারবো বলে আমি এসছি, মারবই, ওটা আমার রক্ত আমার ঠান্ডা যতক্ষণ না করবো আমি দেখ আরো খাবো। দাদা কোথায় দাঁড়ালো? এখানে হয় নাকি? ওর বউকে দিয়ে আগে পেটা করাবো। তোকে ফোন ধরবে, চদের নিমায় জায়গায় ঘুরে আসে, কি হবে নদিয়ায় গেলে? তোর বউ তোর সঙ্গে থাকবে না, বল মানে কি বলবো আর, মুখ দিয়ে তো বাজে কথা বেরোয় না। না মেডিসিন দাও, মেডিসিন দিয়ে দাও। যারা যারা বাজে কমেন্ট করবে প্রোফাইল ঘাঁটো, প্রোফাইল ঘেঁটে ছবি টবি সবকিছু আগের থেকে স্ক্রিনশট মেরে রাখো। এইভাবেই বার করবে, দেখলে তো কিভাবে বার করলাম আমরা, এইভাবেই বার করবে তোমরা, ঠিক আছে? রাতে দিনে দুপুরে যখন পাবো ঘরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এক একটা মানুষ চলে এসছে ছুটে এর প্রতিবাদে। আমার হ্যালো পড়াটা শেষ হলো, এদিকে আবার বাছিল পড়ে গেল। হ্যাঁ কি বলছিস তাকে তুই? হ্যাঁ হ্যাঁ বল বল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমার একটু লাইভ থেকে বেরোচ্ছি, একজনের সাথে কথা বলে তারপরে আপনাদের সামনে আপনার লাইভে আসছি আমরা।